ঝরে পড়া রোধে অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় দু সালে গঠিত হয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট সেই থেকে প্রতি বছর মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত এককালীন সহায়তা দেয়া হচ্ছে এবছর প্রায় চৌষট্টি লাখ শিক্ষার্থীকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দুই হাজার কোটি টাকারও বেশি এককালীন উপবৃত্তি ও টিউশন ফি দিলেন প্রধানমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে চার্জার অ্যাকাউন্টে চলে যাবে রাজধানীর স্মৃতি অনুষ্ঠানে প্রতিযোগিতা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার অ্যাওয়ার্ড জয়ীদেরও সনদ ও পুরস্কার তুলে দেন সরকার প্রধান বলেন আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষার্থীদের প্রস্তুত করাই বড় কথা আমাদের ছেলে মেয়েদের মাঝে যে মেধা রয়েছে এতক্ষণ যাদের বক্তব্য শুনলাম আমি সত্যি মানে মুগ্ধ হয়ে গেছি এত জ্ঞান তো আমাদেরও নেই সত্যি কথা বলতে কি অনেক টুকরো ছড়িয়ে আছে সেগুলি এটাই আমাদের উদ্দেশ্য এবং সেই জন্যই এই ট্রাস্ট ফান্ডের মাধ্যমে আমরা সাহায্য দিয়ে আছি দেশের বিভিন্ন প্রান্তে থাকা মেধাবীদের সহায়তায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান শেখ হাসিনা কিছু লোকের তো বেশ টাকা পয়সা হয়ে গেছে তাই বিত্তবানরা যদি এই ট্রাস্ট ফান্ডে অনুদান মধ্যে কিন্তু যদি দেয় তাহলে আমি মনে করি যে দিয়েছে আরো বেশি আমরা ব্যবহার করতে পারব এই ফান্ডটা সরকার প্রধান কথা বলেন কারিকুলামে পরিবর্তন নিয়েও জানান শিক্ষা গ্রহণকে আনন্দদায়ক করতে চায় সরকার নিজেরাই পড়বে নিজেদের মধ্যেই সেই মানে আকাঙ্ক্ষাটা থাকবে আমরা সেই সিস্টেমটাই তৈরি করতে চাই যেন অনেক সময় অনেক একটা পরিবর্তন আসলে অনেকে পরি নানা ধরনের কথা বলে আমি এই মাত্র আমাদের শিক্ষা বলছি বলছি এটা লিখলো ওটা লিখলো আমরা ওটা লিখলো ওটা লিখলে না তো দায়িত্ব যখন নেবে দেশের জন্য কোনটা ভালো সেটা নিজের চিন্তা থেকে আসতে হবে আর কেউ একটু সমালোচনা করলেই অমনি সেটার জন্য ভীত হয়ে যেতে হবে আমি এটা বিশ্বাস করি না দেশের প্রতি দায়িত্বের কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী বলেন শিক্ষার অর্থ শুধু নিজে জ্ঞান অর্জন কিংবা টাকা রোজগার নয় স্বপ্নীল শাহরিয়ার শিশির চ্যানেল ছাগলকাণ্ডে থোলের বিড়াল বের হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সদস্য মতিউর রহমানের তবে এমন ঘটনা নতুন নয় সরকারি এই কর্মকর্তার ক্ষেত্রে 2004 থেকে দু এই সতেরো বছরে চারবার তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক তবে আলোর মুখ দেখেনি একবারও পঞ্চমবারের মতো আবার তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি যার সিদ্ধান্ত হয় গেল চার জুন সে সময় ছাগলকাণ্ড সামনে আসেনি গণমাধ্যমে মতিউরের প্রশ্নবিদ্ধ অঢেল সম্পদের তথ্য প্রকাশের পর পথ থেকে স্বর্ণ হয়েছে তাকে রোববার দুদক জানায় তার বিরুদ্ধে শুরু হয়েছে অনুসন্ধান একটি টিম কাজ করছে এই অনুসন্ধানকারী টিম স্বাধীনভাবে কাজ করুক যদিও নানা মাধ্যমের খবর রোববার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশ ছেড়েছেন মতিউর এমন খবরের একদিন পর তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেছে দুদক অর্থাৎ চার জুন থেকে চব্বিশ জুন দুদকের ২০ দিন লেগেছে মতিউরের দেশত্যাগে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিতে এই টিমের কাছে তথ্য যে তারা বিদেশে পালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেইটাকে রোধ করার জন্য আদালতে আবেদন এবং তাদের দুদকের পক্ষে আমরা এখানে আদালতকে জানিয়েছি বিষয়টি এবং আদালত বিজ্ঞ বিজ্ঞ শুনানি শেষে তাদের বিদেশ কমনের নিষেধাজ্ঞা জারি করেছেন এদিকে দেশ ত্যাগ করা সাবেক আইজিপি বেনজির আহমেদের পরিবার পাত্তা দেয়নি দুদকের ডাকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের তারিখেও স্ত্রী জিশান মির্জা সহ তিন সন্তান হাজির হননি দুদকের এই তারিখ বর্ধিত করার বিষয়ে কোনো আবেদনপত্র দেননি তবে একটি লিখিত দিয়ে বক্তব্য দিয়েছেন যেখানে তাদের অবস্থান তার বর্ণনা করা হয়েছে আইন অনুযায়ী দুদকের অনুসন্ধানের এই পর্যায়ে বেনজির আর তার পরিবারের আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই শফিকুল ইসলাম সবুজ চ্যানেল ঢাকা শুক্রবার মধ্যরাতে হঠাৎ করেই আবারও অসুস্থ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসকের পরামর্শে তাকে নেওয়া হয় এভারকেয়ার হাসপাতালে রোববার হৃদযন্ত্রে স্থায়ীভাবে বসানো হয় পেসমেকার সোমবার বিকেলে মেডিকেল বোর্ডের পরামর্শে বেগম খালেদা জিয়াকে হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিট সুবিধা সম্বলিত কেবিনে নেওয়া হয়

টেলিফোন করেছিলাম একটি অ্যাম্বুলেন্স দিয়ে আমাদেরকে একটু সাহায্য করার জন্য ওনাকে ট্রান্সফার করার জন্য এবং একটি ইঞ্জেকশন অ্যাট্রোপিন একটি ইঞ্জেকশন অ্যাড্রেনালিন দুই অ্যাম্পল ইঞ্জেকশনের জন্য তাদেরকে অনুরোধ করেছিলাম ইউনাইটেড হসপিটালের ডিউটি ম্যানেজার চিকিৎসকদেরকে বাট দিটি নাইট এদিকে দলীয় চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে নয়াপল্টনে দোয়া মাহফিল করেছে মহিলা দল এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জানান জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন বেগম জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি অবস্থান করছেন এই চক্রান্ত নীল নকশা হচ্ছে শেখ হাসিনার উনাকে তিলে তিলে নিশ্বাস করার জন্যই কারাগারে নিয়ে যাওয়া হয়েছে তবে আইনমন্ত্রীর দাবি দেশেই প্রয়োজনীয় সব চিকিৎসা পাচ্ছেন বিএনপি চেয়ারপারসন তার যেই সব অসুখ আছে সেগুলি কিছু কয়েকটা আছে যেগুলি সারার মতো না এবং সেটাকে ট্রিটমেন্ট করে সেটাকে কমিয়ে রাখতে হবে সেই জন্য তাকে সেটা করা হচ্ছে আইন মন্ত্রীর কারণে খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না ভারসাম্য হারিয়ে ফেলায় বিএনপি নেতারা এমনটা বলছেন বলে মন্তব্য করেন আনিসুল হক তারা নিজেকে হাস্যকর করছেন জি এন প্রিন্স চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা মাঠে খেলে দুই দল তৃতীয় পক্ষ খেলে মাঠের বাইরে আইপিএল কিংবা বিপিএল শহর থেকে গ্রামগঞ্জ সবখানে অনলাইন জুয়ায় জড়ায় লাখো মানুষ বিশ্বে বিভিন্ন অনলাইনে জুয়ার অনেক ওয়েবসাইট রয়েছে যার মাধ্যমে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ সচিবালয়ে আইসিটি প্রতিমন্ত্রী জানান দেশের প্রায় পঞ্চাশ লাখ মানুষ জড়িয়ে পড়েছে এই জুয়ার নেশায় অনলাইন জুয়ায় আসক্ত স্কুল কলেজ এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ তরুণ প্রজন্ম চাকরি থেকে অবসরপ্রাপ্তরাও এবং এতে মারাত্মক ঝুঁকির মধ্যে আমাদের বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা পড়ছে এমন কি অনেক বয়স্ক রিটায়ার্ড পারসনও এর মধ্যে আসছে সো আমাদের যে তথ্যপাত্র বিশ্লেষণ করে আমরা দেখছি যে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ কিভাবে যেন এই একটা অবৈধ জুয়ার সাইটগুলোর সাথে জড়িয়ে গেছে কৌতূহলে মাদকের মতোই জড়িয়ে পড়ছে জুয়ার নেশায় অবৈধ জুয়ার যে বেটিং সাইটগুলোর অ্যাপ্লিকেশানস এগুলোকে ব্লক করা পাশাপাশি একটা সচেতনতাও তৈরি করা মোট আর সাইট আমরা ব্লক করেছি এবং এখন মোবাইল অ্যাপগুলোও আমরা ব্লক করছি প্রতিনিয়ত মানে যাতে করে এটা এটা কন্টিনিউস প্রসেস এটা চলতে থাকে প্রতিমন্ত্রী জানান অনলাইনে জুয়া বন্ধে কঠোর আইনের প্রয়োগ জরুরি হয়ে পড়েছে পুলিশ এবং ইন্টেলিজেন্স সবাই মিলে আমরা একটা ড্রাইভ দিচ্ছি সম্মিলিত হবে নাফিউল ইসলাম লিংকন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা প্রধানমন্ত্রী চীন সফর ঘিরে ঢাকায় দেশটির কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিও জিয়ন শাও রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে বৈঠক করেন চীনা মন্ত্রী I believe that China share interest and also the very strong inspiration, enthusiasm in working with Bangladesh in your drive for prosperity. for example, the uh, uh, vision, vision 2041 and also uh, your goal of achieve, achieving a smart Bangladesh. আলোচনায় উঠে আসে দেশের সম্পর্কের বিষয়টি উন্নয়নের অন্যতম সহযোগী চীনের কাছে প্রত্যাশার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ব্রিক্সে যাতে বাংলাদেশের অন্তর্ভুক্তি হয় সেটি মেম্বার কান্ট্রি অর পার্টনার কান্ট্রি হোয়াট এভার দ্য ডিসিশন ব্রিক্স টেকস সেটা নিয়ে আলোচনা করেছে তাদের সমর্থন সহায়তা কামনা করেছে দের রিপ্যাট্রিয়েশন শুরু করার ব্যাপারে চায়নার সহায়তা কামনা করেছে ইউএস মার্কেট ইউ মার্কেট জাপান অস্ট্রেলিয়া সিঙ্গাপুর আমরা সেখানে আমাদের ওষুধ রপ্তানি করছি তোমাদের দেশে আমাদের ওষুধ নিয়ে যাও আমাদের চামড়া খাত খুব ভালো করছে আমাদের সিরামিক ইউরোপে যাচ্ছে আমেরিকায় যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করেছি বেশ কিছু বিষয়ে দুই দেশের মন্ত্রীর মধ্যে আলোচনা হলেও তিস্তা নিয়ে কোনো কথা হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ রমিজ হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বেশ কয়েক মাস ধরে কেন্দ্র ঘোষিত রুটিন কিছু কর্মসূচি ছাড়া তেমন কোনো কার্যক্রম নেই চট্টগ্রাম মহানগর বিএনপির দলটির তৎপরতা অনেকটাই সীমাবদ্ধ নেতাকর্মীদের আড্ডা ঘিরে সাড়ে তিন বছর আগে গঠিত হয়েছিল নগর শাখার আহ্বায়ক কমিটি তবে এরপর এই কমিটি যেমন পূর্ণাঙ্গ হয়নি তেমনি মেয়াদ উত্তীর্ণ ছিল থানা শাখা সহ বেশিরভাগ ইউনিট এমন বাস্তবতায় গত ১৩ জুন ভেঙে দেওয়া হয় আহ্বায়ক কমিটি এখন অপেক্ষা নতুন নেতৃত্বের আমরা চাই আমাদের নেতাটা আসুক তৃণমূল পর্যায়ে যাদের তৃণমূল কর্মীদের সাথে খুব ভালো সুসম্পর্ক রাষ্ট্রপথে সৈনিক পরীক্ষিত এমন নেতাই আমাদের আশা করি দক্ষ সাংগঠনিক মানুষ নেতৃত্বে আসুক তৃণমূলে যারা কাজ করতেছে ওদেরকে দেখার জন্য সাবেক যারা সফল ছাত্র নেতা এদেরকে দিয়ে কি করা হোক মহানগর বিএনপির কমিটি করা হোক নতুন কমিটিতে কারা আসবেন কেমন হবে দলের আগামী রূপরেখা তা নিয়ে নানা আলোচনা তৃণমূলে যারা কর্মীদের সুখে পাশে দাঁড়াবে পাশাপাশি যার সামনে যেই বিএনপির যে গণতান্ত্রিক আন্দোলন যেটা চলমান প্রক্রিয়া সেটা যে যারা বলিষ্ঠ জোরালো ভূমিকা রাখতে পারবে তারাই নেতৃত্ব আসুক গণতান্ত্রিক প্রক্রিয়া যে আন্দোলনে সময় দিয়েছেন বা জীবন বাজি রেখে সংগঠনের দায়িত্ব পালন করছেন সে সকল নেতৃবৃন্দ গিয়ে আগামী মহানগর বিএনপির কুমিটি হোক তৃণমূলের নেতারা দ্রুত যেমন নতুন কমিটি চান তেমনি দাবি মাঠে বাস্তবতা মাথায় রেখে যেন ঠিক করা হয় আগামী নেতৃত্ব কেন্দ্র থেকে যাকে দেবে আমরা মেনে নেব এটা অপ্রিয় সত্য কথা তবে একটি দুর্ভাগ্য কেন্দ্র একজন ডাক্তার শাহাদা তৈরি করতে পারে নাই এটা অপ্রিয় সত্য কথা ডাক্তার শাহাদাদের বিকল্পটা ডাক্তার শাহাদ মহানগরের সাধারণ মানুষ কাকে চাচ্ছে সেটা কিন্তু হাইকমান্ডের থেকে সেটা বুঝতে হবে বুঝতে না পারলে যদি দুর্বল এই এই কমিটি বাদ দিয়ে যদি আরেকটা যদি কমিটি যদি সেটা শক্তিশালী কমিটি না দেয় তাহলে কিন্তু নেতা কর্মীরা হতাশ হবে ডাক্তার শাহাদ হোসেনকে আহ্বায়ক ও আবুল হাসেম বক্করকে সদস্য সচিব করে নগর বিএনপির উনচল্লিশ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয় দু সালের তেইশ ডিসেম্বর এর আগে ছিল দুশো পঁচাত্তর সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ইবেন মির চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে গত একযুগে আত্মহননের পথ বেছে নিয়েছেন সতেরো জন যাদের মধ্যে কয়েকজন শিক্ষক থাকলেও বেশিরভাগই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের এক গবেষণা বলছে দ্বিতীয় বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি মাস্টার্সে এই হার নয় দশমিক তিন এক ভাগ হলেও দ্বিতীয় বর্ষে তা নয় দশমিক পাঁচ সাত শতাংশ একশো বিশ শিক্ষার্থীর উপর চালানো এই গবেষণায় আরও উঠে আসে দশমিক তিন তিন ভাগ শিক্ষার্থীর মধ্যে মধ্যে রয়েছে এর মেয়েদের হার তেপ্পান্ন দশমিক এক তিন ভাগ হলেও ছাত্রদের তা পঁয়তাল্লিশ এক্ষেত্রে সবচেয়ে বেশি তেপ্পান্ন দশমিক নয় তিন ভাগ আবাসিক শিক্ষার্থীর মধ্যে হতাশা কাজ করে অনাবাসীকে যা পঁয়তাল্লিশ দশমিক তিন শতাংশ মূলত চাওয়া পাওয়ার মধ্যে ফারাক আর্থিক সংকট রোগ রোগব্যাধি একাডেমিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়া ব্যক্তিগত ও পারিবারিক টানাপোড়েন সহ নানা কারণে এই হতাশা আর আত্মহত্যার প্রবণতা বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা মেয়েদের এনজিটি বেশি কারণের মধ্যে দেখেছি যে হল ইনভারনমেন্টের মধ্যে পলিটিক্যাল কিছু বিষয় থাকে খাবার দাবারের একটা বিষয় থাকে তাদের আর্থিক বিষয় নিয়েও তারা অনেক টেনশনে থাকে এবং যদি এটা ডিজর্ডারে পরিণত হয় তাহলে কিন্তু সুইসাইডের দিকে চলে আসতে পারে সমাজে কোনো মূল্য নেই মানুষের কাছে আমার কোনো অবস্থান নেই এই সব কিছু সামগ্রিকভাবে চিন্তা করার কারণে তখন সে মনে করে যে হয়তো বা আমি এখানে আমার জীবন শেষ করে দেব শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে বিশ্ববিদ্যালয় এনেই কোনো মনোবিদ এর মধ্যে দুই সালের ডিসেম্বরে মেডিকেল সেন্টারে একটি কাউন্সিলিং সেবা চালু করা হলেও করোনাকালে তাও বন্ধ হয়ে যায় বা আগে যে কয়েকটা কাউন্সিলিং সেক্টর ছিল সেগুলো এখন বন্ধ আমরা চাচ্ছি এই বিশ্ববিদ্যালয়ে যেন কাউন্সিলিং সেন্টার থাকে এবং হচ্ছে কাউন্সিলর থাকে অনুষদগুলোতেও সাইকোলজিস্ট থাকলে আমার মতে এটা খুবই ভালো হয় বারবার বলছিলাম যে এটা আসলে দরকার কারণ ছেলেদের মধ্যে যে হতাশা ডিপ্রেশন এগুলো দিন দিন বাড়তেছে বিভিন্ন ইকোনমিক্যাল কারণ বিভিন্ন আত্মসামাজিক কারণে তবে পুনরায় কাউন্সিলিং সেন্টার আবারও চালুর কথা বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্য কেন্দ্র চালু এবং দুজন মানসিক চিকিৎসক বা ডাক্তার নিয়োগ দেওয়ার আমরা উদ্যোগ গ্রহণ করব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে এখন শিক্ষার্থীর সংখ্যা প্রায় উনত্রিশ হাজার রনি দত্ত চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম কর্মজীবী নারীদের কর্মস্থলে পৌঁছতে যখন পোহাতে হয় নানা ঝক্কি সুবর্ণা তখন যেন নিজের স্কুটি চালিয়ে সময় মতো পৌঁছে অফিসে খুবই সহজ হয়ে গেছে এবং আমি আমার আমার মেয়েকেও দিচ্ছি যেটা ঘন্টা সেটা আমার আধা ঘন্টা হয়ে যাচ্ছে আমার মেয়েকে আমি কলেজে দিই তারপরে আমি আমার অফিসে চলে যাই তিন মে সহ স্কুল নিয়ে নানা সমস্যায় পড়তে হতো গৃহিণী স্বামীমাকে এখন ঢাকার রাস্তায় স্কুটিই তার ভরসা যে বাহন তার সময় বাঁচায় কমায় বাড়তি ব্যয়ের ভারও আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনের ভিতরে সম্পর্কটা আরও বেশি হয়েছে কারণ সময়টা ভাগ হয়ে গেছে কেউ কারোর জন্য ওই রকম প্রেশার ক্রিয়েট করার প্রয়োজন হচ্ছে না যে আমি সম্পূর্ণ কাজ তার জন্য রেখে দিচ্ছি যে সে ছাড়া বাইরে বের না হলে কোনো কিছুই হবে না কেবল সেহেনাজ কিংবা স্বামী মাই এখন অনেক নারী চলাচলের ক্ষেত্রে হয়ে উঠেছেন স্বাবলম্বী গণপরিবহন যেখানে নারীদের ধাক্কা ধাক্কি যৌন ও নিরাপত্তাহীনতার একটি ডিপোয় পরিণত হয়েছে সেখানে বাইক কিংবা স্কুটি এনে দিচ্ছে স্বস্তি ও নিরাপত্তা আমার স্কুল লাইফ কলেজ লাইফ শেষ করেছি অনেক কষ্ট করে কিন্তু এখন আমি জব করতেছি আমি অল্প টাইমে আমার যেখানে দশটায় যাওয়ার কথা সেখানে আমি সাড়ে নয়টার মধ্যে পৌঁছায় যেতে পারি টাকাও সাশ্রয় হয়েছে আমার সময় সাশ্রয় রাস্তা মানে রাস্তার যে জ্যামটা এটা আমার ফেস ফেস করতে হয় না প্রত্যেকটা নারীর স্বপ্ন প্রয়োজন এবং কাজের আগেদে এটা আসলে প্রয়োজন হচ্ছে আর সেটার জন্য তো একটা হাতিয়ার দরকার সো সেই কথা বিবেচনা করে চিন্তা করলাম যে নারীদের জন্য কাজ করি নারী মানে শুধু কপালে টিপ হাতে চুরি আর হেসেলে রান্না নয় নারী এখন প্রগতির গতিও বেগম রোকে অবরোধবাসিনী শব্দটি অভিধানে আবদ্ধ রেখে বাইরে বেরিয়ে আসছে মেয়েরা কাঁধে কাঁধ মিলিয়ে ছেলেদের সঙ্গে সমানভাবে এগিয়ে যাচ্ছে যা একটি প্রগতিশীল দেশের জন্য আশা সূচনা চ্যানেল বরগুনার আমতলি চাওড়া সেতু ছয় মাস আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও মেরামতে ব্যবস্থা নেয়নি এলজিডি যার ফলে গেল শনিবার সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে প্রাণ দিতে হয় নয়জনকে শুধু এটিই নয় আমতলি উপজেলার অনেক সেতুই এখন মরণ ফাঁদ তারপরও ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে লাখো মানুষকে এই এলাকার প্রতিটে বিরিজ এরকম এটা কোনো মেম্বার কোনো চেয়ারম্যান কোনো কেউ এটা গাই লাগাইতেছে না বাচ্চারা কিন্তু আসতে পারে না যাইতে পারে না দেহ হলেন অনেক সময় পইড়াও যায় সদর ইউনিয়নের কাউনিয়া গ্রামের এই সেতু ভেঙে যায় পাঁচ বছর আগে স্থানীয়রা কোনো রকম মেরামত করে চলাচল করছেন একই অবস্থা উপজেলার লোদা তক্তাবুনিয়া গোপখালি এলাকার বেশিরভাগ সেতুর এই নদীতে যতটা ব্রিজ আছে সব ব্রিজে একই কায়দা সম্পূর্ণ পুরন রং দিয়া এইবারে করা হইছে সরকার যে পরিমাণ বাজার দেয় পরিমাণ বাজার দিয়ে যদি করতে তাহলে এই দুর্ঘটনা হতো না এলজিইডির দাবি ঝুঁকিপূর্ণ ঘোষণার পরও অমান্য করে চলাচল করায় এমন দুর্ঘটনা তবে এলজিইডি ও ঠিকাদারের অবহেলাকে দুষছেন স্থানীয় সংসদ সদস্য ওই ব্রিজের সামনে একটা সাইনবোর্ড থাকা উচিত ছিল এটা একটা ঝুঁকিপূর্ণ অতিরিক্ত যাত্রী বোঝাই বা মাল বোঝাই কোনো ট্রাক পরিবহন এখানে করবেন না এই দায়িত্বহীনতার জন্য এদের বিচার হওয়া উচিত কোয়ালিটি নিশ্চয়ই ভালো ছিল কারণ এই ব্রিজটা ব্রিজটা তো লোডে ফেল করছে ব্রিজটা তো আমাদের এটা তো গার্ডার ব্রিজ না এটা তো ফুট ব্রিজ তদন্ত কমিটি আমি করে দিচ্ছি সেই কমিটি তার এক সপ্তাহের মধ্যে এটা তারা রিপোর্ট দিবে যে কি কারণে দুর্ঘটনা হলো আমরা চেষ্টা করবো যাতে এই ব্রিজগুলো আইডেন্টিফাই করে প্রয়োজনীয় সংস্কার জন্য আমরা করতে পারি বরগুনার আমতলি উপজেলায় ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সাইনবোর্ড টাঙানো হয়েছে অন্তত বাইশটি সেতুতে নারায়ণগঞ্জের আড়াই হাজার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে তেত্রিশ একর জমির উপর এই কারখানা গড়ে তুলেছে সিঙ্গার বাংলাদেশ চলতি বছরের মার্চ থেকে উৎপাদনে তুরস্কের বহুজাতিক প্রতিষ্ঠানটি ইতোমধ্যে যেখানে কর্মসংস্থান হয়েছে পাঁচশোর বেশি মানুষের এই কারখানায় সিঙ্গার মূলত টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন সহ নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্য উৎপাদন করবে বাংলাদেশের বিশাল বাজার শ্রমিক সহজলভ্যতা ও বিশেষ সুবিধার কারণে এখানে বিনিয়োগে আগ্রহী হয়েছে প্রতিষ্ঠানটি এখানে বিনিয়োগের সবচেয়ে বড় কারণ শিল্প অবকাঠামোর সহজলভ্যতা এর সঙ্গে রয়েছে ওয়ান স্টপ সার্ভিস সব মিলিয়ে এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইতিমধ্যেই জাপান জার্মানি যুক্তরাজ্য ও বাংলাদেশের আরও সাতটি প্রতিষ্ঠান এই অঞ্চলে বিনিয়োগ শুরু করেছে সেই হিসাবে এখন পর্যন্ত বিনিয়োগ ছাড়িয়েছে এক কোটি ডলারের ঘর পুরোপুরি চালু হলে যা ছাড়াতে পারে দেড়শো কোটি ডলার সেজন্য দিনে ১৩২ বত্রিশ মেগাওয়াট বিদ্যুৎ দশ কোটি ঘনফুট গ্যাস তিন হাজার ঘনমিটার পানি ও প্রায় আড়াই হাজার ঘনমিটার বর্জ্য পরিশোধনের ব্যবস্থা করা হচ্ছে বর্তমানে এখানে আটটি কোম্পানি বিনিয়োগ করেছে আরও ত্রিশ থেকে চল্লিশটি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে যে কারণে আমরা যত দ্রুত সম্ভব এই অর্থনৈতিক অঞ্চলকে প্রস্তুত করার চেষ্টা করছি এই সংযোগ সড়ক থেকে শুরু করে অভ্যন্তরীণ যে সড়ক যোগাযোগ ব্যবস্থা সেটা অত্যন্ত আধুনিক মানের সৃষ্টি করা হয়েছে একই সাথে হচ্ছে যে বিদ্যুৎ গ্যাস এবং পানি সেটা নিরবিচ্ছিন্নভাবে আমাদের সরবরাহ করতে পারি তার সমস্ত প্রচেষ্টা এখানে নেওয়া হয়েছে জাপান বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগের ফসল প্রায় এক হাজার একরের এই অর্থনৈতিক অঞ্চল যা পুরোপুরি প্রস্তুত হওয়ার কথা দু সালের মধ্যে এই মুহূর্তে বিদেশি বিনিয়োগকারীদের এমন কর্মযোগ্য দেশের অর্থনীতির জন্য আশীর্বাদস্বরূপ কারণ এতে বাড়ছে বৈদেশিক মুদ্রার যোগান এবং কর্মসংস্থান তাই এর অনুকূল পরিবেশ বজায় রাখতে সরকারের জোর প্রচেষ্টার বিকল্প নেই আড়াই হাজার বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে রাকিব হোসেন চ্যানেল টোয়েন্টি ফোর নারায়ণগঞ্জ ডিজিটাল এই যুগে সময়ের সাথে বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বিশেষ করে মধ্যমায়ের দেশগুলোতে এই সংখ্যা বাড়ছে সবচেয়ে বেশি তথ্য বলছে গেল পাঁচ বছরে শুধু ভারতে ইন্টারনেট ব্যবহারকারীর পরিমাণ বেড়েছে একশো শতাংশ বর্তমানে তারবিহীন ইন্টারনেটের ব্যবহার প্রতিনিয়তই বাড়ছে বিশ্বব্যাংকের ডিজিটাল প্রোগ্রেস অ্যান্ড ট্রেন্ড রিপোর্ট বলছে মোবাইল ডাটা ব্যবহারে সবচেয়ে এগিয়ে আছে ছোট্ট দ্বীপরাষ্ট্র কিউরাসাও মাত্র চারশো বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে জনপ্রতি মাসে মোবাইল ডাটা ব্যবহার করা হয় প্রায় একশো বত্রিশ গিগাবাইট যা বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রের চেয়ে প্রায় গুণ বেশি আমেরিকায় মাথাপিছু ডাটা ব্যবহারের পরিমাণ মাত্র তেরো গিগাবাইট মাত্র দুই লাখ জনসংখ্যার দেশ কিউরাসাউতে দু হাজার সালে প্রায় দশ লাখেরও বেশি পর্যটক আসে যে কারণে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা কম থাকায় বাড়তে থাকে মোবাইল ডাটার ব্যবহার মোবাইল ডাটা ব্যবহারে দ্বিতীয় অবস্থানে আছে তেল সমৃদ্ধ দেশ কুয়েত দেশটিতে প্রতি মাসে ব্যবহার করা হয় প্রায় গিগাবাইট কয়েক বছরে দেশটির টেলিকম শিল্প ব্যাপক উন্নত বেড়েছে গেল ব্যবহারের মাত্রা কুয়েত সরকার সাধারণের জন্য খুলে দিয়েছে ট্রাফিক জরিমানা নিষ্পত্তি ও আদালতের তারিখ নির্ধারণের মতো মোবাইল সুবিধা যে কারণে প্রায় সাতানব্বই শতাংশ মানুষই এখন ফাইভ জি ইন্টারনেট সেবা নিচ্ছে মোবাইল ডাটার মাধ্যমে তালিকায় তৃতীয় স্থানে আছে উত্তর আমেরিকার দেশ সুরিনাম যেখানে মাসে মাথাপিছু ব্যবহার করা হয় আর প্রতিযোগিতায় পরবর্তী স্থান ধরে রেখেছে ফিনল্যান্ড লাটফিয়া ও সৌদি আরব ধারণা করা হচ্ছে দু সালের মধ্যে স্মার্টফোনে বৈশ্বিক ডাটা ট্রাফি মাসে বিয়াল্লিশ গিগাবাইটে গিয়ে পৌঁছাবে যা দু সতেরো সালের চেয়ে ষোলো গুণ বেশি উৎসব আয়োজনের পর বাজারে ক্রেতার উপস্থিতি কম থাকলেও কমেনি দামের গ্রাফের চিত্র সরকারি সংস্থা টিসিবির হিসাবে সপ্তাহ ব্যবধানে দাম বেড়েছে আটটি নিত্য তবে মাসের হিসাবে দাম বৃদ্ধি পাওয়া পণ্যের সংখ্যা পঁচিশটির বেশি যেখানে দাম বৃদ্ধির হার বিয়াল্লিশ শতাংশ পর্যন্ত এমন পরিস্থিতিতে ভীষণ বেকায়দায় বেসরকারি চাকরিজীবী কাউসার তহিদ মাসে প্রায় পঁচিশ হাজার টাকা বেতনেও হিমশিম অবস্থা তিন সদস্যের পরিবারে মেটানো যাচ্ছে না বাজারের চাহিদা শাকসবজি শাকসবজির যেভাবে দাম বাড়তেছে সেভাবে আমাদের কয়দিন পরপর শাকসবজি হাতে নাগালে বাইরে চলে যাবে ঈদের ছুটি শেষ হলেও জমে ওঠেনি কাঁচা বাজারগুলো ফলে চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতি নেই তারপর অজুহাতের শেষ নেই বেশ চড়া দরে বিক্রি হচ্ছে সব ধরনের শাকসবজি বাজারে দেশি বিদেশি পেঁয়াজের যোগান বাড়লেও কমছে না দাম লাগাম টানা যাচ্ছে না আলুর দামেও আগে আস্তা মুড়া দিয়ে দিত আমি নিয়ে যেতাম এখন সবকিছু দাম দর করি পাঁচ টাকা কমাই দশ টাকা কমাই পরিবহন খরচ যেটা পরে প্লাস ওই যে রাস্তা সাদাবাজি ইত্যাদি নিয়ে যখন তিরিশ টাকা যদি আমরা কিনে ওটা রাখা পঞ্চাশ টাকা পড়ে যায় আমরা আমাদের লাভ সব পঞ্চান্ন ষাট টাকা বেচা লাগে তাহলে দামটা কিন্তু দ্বিগুণ দাঁড়ায় সর্বরাহ একরকম স্বাভাবিক থাকার পরও নিত্যপণ্যের দাম বাড়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুষছেন ক্রেতা বিক্রেতা উভয়ই ব্যবসায়ীরা যেইভাবে খুশি মন চায় সেভাবেই করে এদের মন করে এগুলি আসলে বাজার যে একটা নিয়ন্ত্রণ করতে হয় এই ধরনের কোনো কিছু নাই আমাদের বাজার নিয়ন্ত্রণ তো হয় না খালি ওই তোর জোর শুনি যে এটা হচ্ছে ওটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু আমরা তো কোনো তার ইম্প্যাক্ট দেখি না বাজারের উপরে বরাবরের মতো কোরবানির ঈদের পর চাহিদা কম থাকায় কেজি প্রতি ব্রয়লার মুরগি মিলছে একশো টাকায় আর সোনালি মুরগি প্রায় তিনশো টাকা রাকিব হোসেন চ্যানেল ঢাকা হঠাৎ করেই বিশ্বকাপ নতুন প্রাণ পেয়েছে বাংলাদেশের জন্য যে আফগানিস্তান বাংলাদেশকে লড়াই এনেছে তারাই এবার প্রতিপক্ষ নিয়ম রক্ষার ম্যাচ জেনে সেন্ট ভিনসেন্ট পৌঁছালেও এখন তা মহা গুরুত্বপূর্ণ যদিও গুরুত্ব টিকে থাকা নির্ভর করছে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের উপর অ্যান্টিগাতেই বাংলাদেশ দল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন করেছে সহকারী কোচ নিক পোথাস তখনও জানতেন না অস্ট্রেলিয়াকে হারিয়ে দিবে আফগানিস্তান সুযোগ তৈরি হবে বাংলাদেশের আমরা অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা করতে চাই এবং করব আফগানিস্তানের সাথে আমাদের সাফল্য আছে সেন্ট ভিনসেন্ট মাঠ সম্পর্কে জানি দুটি ম্যাচও খেলেছি তাই এই ম্যাচে ভালো কিছু করে ভালোভাবে বিশ্বকাপ শেষ করতে চাই আনসভ্যালের এই মাঠে বাংলাদেশ হারিয়েছে নেদারল্যান্ডস ও নেপালকে সেখানেই এর চেয়েও বড় কীর্তি করেছে রশিদ নবী গুলবাদিন নাইব্রা বিশ্ব ক্রিকেটের চ্যাম্পিয়নদের হারানোর ধারাবাহিকতায় ধরাশাহী অস্ট্রেলিয়া সম্ভাবনাটা বাংলাদেশের যতটা তার চেয়ে বেশি আফগানদেরই বাংলাদেশকে হারালে তো বটেই হারলেও ক্রিকেটে পিছু ফিরে তাকাবার কিছু নেই অনেক কিছু যেমন ছুড়ে ফেলার থাকে তেমনি অনেক ফল পক্ষে বা বিপক্ষে যায় তাই আমাদের কাজ বাংলাদেশ ম্যাচের দিকে ফোকাস দেয়া যেহেতু সবশেষ ম্যাচ আমরা খেলতে নামবো তাই জানবো কি করতে হবে বা কি সিদ্ধান্ত নিতে হবে বিশ্ব আসরে বাংলাদেশকে কখনোই হারাতে পারেনি আফগানিস্তান টি বিশ্বকাপে এক দশক আগের একমাত্র দেখায় বড় ব্যবধানে জিতেছিল বাংলাদেশ ওয়ানডেতেও তিন দেখায় শতভাগ জয় যদিও টি টোয়েন্টি ফর্মেটে এগিয়ে আফগানরা এগারো দেখায় ব্যবধান ছয় চার আফগানিস্তান এগিয়েছে আর বাংলাদেশ আগের জায়গাতেই আটকে আছে কোচিং স্টাফে থেকেও দায় নিতে চান না পোথাস ব্যর্থতার দায় সারা জবাব আমরা বড় দু দলের সাথে দুই ম্যাচ হেরেছি আমরা অনেক ভুল করেছি যদি না বুঝতে পারি আমরা কোথায় বড় দলগুলো কতটা তাহলে এগিয়ে যাওয়া না এই টুর্নামেন্ট থেকে একটা কথা নিশ্চিত পাওয়ার না থাকলে প্রতিদ্বন্দ্বিতা করা অসম্ভব ম্যাচের আগে ভিনসেন্ট স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোয় ঐচ্ছিক অনুশীলনে হাজির হয়েছিলেন সাকিব আল হাসান তাস্কিন তানভীর সৌম্য শরীফুল রাও ঘাম ঝরিয়েছেন তো হবে সেই সেই যে মেলাতে পারবে অঙ্কের রাজা বাংলাদেশকেও সেমি ফাইনালে খেলতে হলে নিজেদের জয়ের সঙ্গে অনেকের উপর নির্ভর করতে হবে সহজ কথায় অস্ট্রেলিয়াকে হারতে হবে ভারতের কাছে বাংলাদেশকে জিততে হবে আফগানিস্তানের সাথে তাহলে অস্ট্রেলিয়া আফগানিস্তান ও বাংলাদেশের পয়েন্ট সমান হবে কে কত ব্যবধানে যেতে তার উপরই তখন ভাগ্য নির্ধারণ গ্রুপ ওয়ান এর পয়েন্ট টেবিল বলবে চার দলেরই সুযোগ আছে সেমিতে যাওয়ার চার দলেরই বাদ পড়ার সেন্ট লুসিয়ায় আগে নামবে ভারত অস্ট্রেলিয়া ভারত জিতলে সবার আগে চলে যাবে শেষ চারে ছয় পয়েন্ট নিয়ে হবে গ্রুপ সেরা মিলবে গায়ানার টিকিট হারলেও সুযোগ থাকবে যদি বাংলাদেশ জেতে তাহলে রান রেট পর্যন্ত যেতেই হবে না অস্ট্রেলিয়ার ম্যাচ যেহেতু আগে নিজেদের কাজ নিজেরা করে পৌঁছে যেতে পারে সেমিতে ভারতকে হারালেই অন্তত নিশ্চিত কেননা আফগানদের চেয়ে এখনো রান রেটে এগিয়ে ওজিরা জিতলে সেটা আরো বাড়বে আফগানিস্তান কেবল বিশাল ব্যবধানে জিতলেই বিদায়ের প্রশ্ন আসবে ওজিদের হারলেও সুযোগ থাকবে যদি বাংলাদেশ হারিয়ে দেয় আফগানিস্তানকে সেন্ট ভিনসেন্টে সব সমীকরণ পরিসংখ্যান জেনেই নামবে বাংলাদেশ আফগানিস্তান তবে ভারত অস্ট্রেলিয়া ম্যাচের ফল যাই হোক আফগানিস্তানের আশা থাকবে অস্ট্রেলিয়া জিতলে তাদের জিততেই হবে অজিদের হারে হারলেও থাকবে সুযোগ বাংলাদেশের জন্য সম্ভাবনাটা ক্ষীণ যতই ক্ষীণ হোক অঙ্কে অসম্ভব বলে কিছু নেই রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর ওয়েস্ট ইন্ডিজ